মনোহরদের হাতের দিয়ায় মিছিল স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। মনোহরদি উপজেলার হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিছিল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিছিল স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফুটবল ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন মোল্লা হাসানুজ্জামান টিপু, স্বত্বাধিকারী অ্যাডফেয়ার এন্টারপ্রাইজ ঢাকা। উক্ত খেলায় অংশগ্রহণ করেন নরসিংদী ফুটবল খেলোয়াড় কল্যাণ পরিষদ বনাম কুচেরচর ফুটবল একাডেমি দৌলতপুর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আদিন আল ইসলাম, সভাপতি মিছিল ফ্রেন্ডস ক্লাব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা এমদাদুল ইসলাম মুক্তার, সদস্য হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোল্লা জহিরুল ইসলাম মুকুল বলেন, মিছিল আমাদের ভাতিজা, সে 2015 সনে তার নানির বাড়িতে যাওয়ার সময় যাতে বেড়াতে গিয়ে সাঁতার না জানার কারণে বন্ধুদের সাথে নদীতে গোসল করাতে গিয়ে সে মৃত্যুবরণ করে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার কে বেহেশত নসিব করে। মিছিলের বন্ধুরা যে আজকে এত সুন্দর খেলা আয়োজন করছে এবং দুইটা দলকেই আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর খেলা দেওয়ার জন্য। যারা উপভোগ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশেষ অতিথি মনোহরদি উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ তার বক্তব্যে বলেন, আজকে এই খেলায় আমি মনোহরদি উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং মনোহরদি উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মিছিলের যারা বন্ধু তারা মিছিলকে তাদের হৃদয়ে ধারণ করেছে, তাকে মনে রেখেছে, তার উদ্দেশ্যে আজকের এই খেলার আয়োজন করেছে এবং আগামীতে মিছিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হবে। এইভাবে যারা মিছিলকে স্মরণে রেখেছে তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ফুটবল একটি জনপ্রিয় খেলা। উক্ত খেলার মাঠ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল। প্রতিটি দল যেন তাদের পায়ের জাদু দেখাতে মরিয়া হয়ে গেছে মাঠে। খেলার ফলাফল কুচেরচর ফুটবল একাডেমি দৌলতপুর 1, নরসিংদী ফুটবল খেলোয়াড় কল্যাণ পরিষদ 0। উক্ত খেলায় সঞ্চালনায় ছিলেন হাবিবুল্লাহ বাহার, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি ও খায়রুল আমিন তারেক, সভাপতি হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিকিৎসায় ছিলেন ডাক্তার সেলিম আহমেদ, স্বত্বাধিকারী ডাক্তার খালেক হুমিও হল, হাতিরদিয়া বাজার। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। রিপোর্ট আবুল কালাম, চিত্রগ্রহণ সুমন মিয়া, সহযোগিতায় সুমন রানা, মনোহরদি প্রতিনিধি, নরসিংদী টিভি।